নমস্কার বন্ধুরা, অনুরুদ্ধ কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এই গরমের সিজনের নতুন একটা তরকারি আজকে রান্না করব। আজকে ঝিঙা রান্না করব। এই ঝিঙাকে কিন্তু অনেক এলাকায় চিচিঙ্গাও বলে। তো আজকে ঝিঙে দিয়ে ঝিঙের ডাল রান্না করব। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে, তাছাড়া এই গরমের দিনে শরীরের জন্য খুবই উপকারী। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ঝিঙের ডাল রান্নার জন্য আমি এখানে ঝিঙে এরকম পিস করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি মশারির ডাউল। তো প্রথমে মশারির ডাউলটা ধুয়ে নেব। তো বন্ধুরা, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে ডাউল ভেজে নেব। তো ডাউল ভাজার জন্য কড়াইতে খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। ধুয়ে রাখা ডাউলগুলো দিয়ে দেব। আর ডাউল কিন্তু আমি ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, ডাউলের দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। এরকম হলে বুঝতে হবে ডাউল ভাজা হয়ে গেছে। এবার ডাউল সিদ্ধ করে নেওয়ার জন্য জল দিয়ে দেব। চাপা দিয়ে দেব। তো এই যে বন্ধুরা, ডাউল খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার চুলাটা অফ করে ডাউলটা গলিয়ে নেব। বন্ধুরা, ডাল ঘুটনি দিয়ে ডাউল খুব ভালো মতো গলিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। চুলাটা আবার অন করে দেব, আর একটু জল দিয়ে দেব। মশারির ডাউল একটু পাতলা হলেই খেতে বেশি ভালো লাগে। ডাউল ফুটে উঠতে শুরু করেছে। এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। আমি যেহেতু ডাউল ভাজার সময় অল্প পরিমাণেই লবণ দিয়েছিলাম, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো। এবার 5 মিনিটের মতো জাল করে নেব। ডাউলটা 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, এবার নামিয়ে নেব। চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। একটা শুকনো ঝাল ভেঙে দিয়ে দেব। দিয়ে দেব গোটা জিরা। আপনারা চাইলে কিন্তু জিরার পরিবর্তে পাঁচফোড়নও দিতে পারেন, পাঁচফোড়ন দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। রসুন কুচি, পেঁয়াজ কুচি, আমি এখানে একটা পেঁয়াজ আর একটা রসুন কুচিয়ে নিয়েছি, হালকা একটু ভেজে নেব। দিয়ে দেব 2টা তেজপাতা। এবার কেটে রাখা ঝিঙে দিয়ে দেব। দিয়ে দেব কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার চাপা দিয়ে দেব। এই যে দেখুন, ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে, এই জলেই কিন্তু ঝিঙে সিদ্ধ হয়ে যাবে। আবার চাপা দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, ঝিঙে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। ঝিঙে থেকে যে জল বেরিয়েছিল, জল অনেকটাই কমে এসেছে। এবার ডাউল দিয়ে দেব।
তো বন্ধুরা ঝিঙে আর ডাউল এভাবে একসাথে আরো 5 মিনিট জাল করে নেব। তো বন্ধুরা ঝিঙের ডাল তো একদম রেডি, এবার চুলাটা অফ করে দেব। তো এই যে বন্ধুরা ঝিঙে দিয়ে ডাউল রান্না একদম রেডি, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, গরমের দিনে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। গরমের দিনে সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে এরকম ভিন্ন একটু রান্না থাকলে খেতেও ভালো লাগে। তো আমি একটু ডাউলটা পাতলা রেখেছি, মুসুরির ডাউল একটু পাতলা থাকলে খেতে বেশি ভালো লাগে। তো রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ স্বাদ হয়। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।